আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজ 23শে জুলাই 2021। আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি মোহাম্মদ সাদিক হোসেন। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশে বর্তমানে ওয়াজ মাহফিলের ব্যাপক বিস্তৃতি হয়েছে। পাড়া মহল্লায়, শহরে, নগরে আয়োজন করা হয় এইসব ইসলামী আলোচনার অনুষ্ঠান। লাখো মানুষ সমবেত হন ওয়াজ মাহফিলে। বাংলা ভাষায় ওয়াজ মাহফিলের প্রচলন শুরু করেছিলেন মুন্সি মেহরুল্লাহ নামের একজন কিংবদন্তি ইসলাম প্রচারক। প্রিয় দর্শক, বিস্তারিত দেখুন রিপোর্টে। ব্রিটিশ শাসনের সময়কাল ইসলাম ধর্মবিরোধী প্রচারে এবং ইসলামের কুৎসা রটনায় তৎপর ছিল তৎকালীন পাদ্রীরা। একবারের এক ঘটনা, মুন্সি জমিরুদ্দিন নামে এক মুসলমান পাদ্রীদের প্ররোচনায় খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এলাহাবাদের ডিভিনিটি কলেজের উচ্চতর ডিগ্রি নিয়ে তিনি রেভারেন্ড জন জমিরুদ্দিন নাম ধারণ করেন। পাদ্রী জমিরুদ্দিন ইসলাম ও কোরআনের বিরুদ্ধে লিখতে শুরু করেন। এই সময় উদ্যোগী হন মুন্সি মেহরুল্লাহ। আয়োজন করেন বিতর্ক সভার। মেহরুল্লাহর যুক্তিতে পরাজিত হয়ে পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেন মুন্সি জমিরুদ্দিন। মুন্সি মেহরুল্লাহ এমনই একজন যুক্তিবাদী মানুষ ছিলেন যিনি পাড়া মহল্লায় ব্রিটিশ আমলে ইসলামের বাণী প্রচার করতেন। মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ যশোরে ধর্মীয় ঐতিহ্য সম্পন্ন এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবেই তার পিতৃবিয়োগ ঘটে, কিন্তু মায়ের প্রভাবে মেহরুল্লাহ বাল্যে বিদ্যালয়ের পড়াশোনা, পরে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ হন। কৈশোরেই তিনি আরবি, ফার্সি ও উর্দু ভাষা আয়ত্তে আনার প্রয়াস চালান। মুন্সি মেহরুল্লাহর রচিত বইগুলো সেকালে খুবই জনপ্রিয় হয়েছিল। তিনি খুব জোরালো ভাষায় ইসলামের পক্ষ নিয়ে কুৎসা ও অপপ্রচার প্রতিহত করেন। মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী হাসান সম্পাদিত বাংলা সাহিত্যের ইতিবৃত্ত গ্রন্থে লেখা আছে, মফস্বলের বাংলায় বসবাস করেও এরকমের এক অসামান্য ব্যক্তিত্ব আমরা প্রত্যক্ষ করেছি মুন্সি মেহরুল্লাহর মধ্যে। খুব স্বল্প শিক্ষিত, অনেকটা স্বশিক্ষিত এই মুন্সি কিন্তু সমকালে তার স্বধর্মীদের ওপর এমন অসাধারণ প্রভাব বিস্তার করেছিলেন যে তাকে মুসলিম বাংলার রামমোহন আখ্যা দেওয়া হয়েছিল। জীবিকা হিসেবে তিনি দর্জির কাজ গ্রহণ করেন এবং অল্প বয়সেই এতে দক্ষতা অর্জন করেন। এ পর্যায়ে স্থানীয়ভাবে খ্রিস্টান ধর্মের প্রচার তাকে প্রভাবিত করে। তার আশেপাশে অনেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, কিন্তু মেহরুল্লাহ খ্রিস্টান ধর্ম প্রচারকদের পদ্ধতি অবলম্বন করে ইসলামের মাহাত্ম বর্ণনা করে হাটে বাজারে বক্তৃতা করতে থাকেন। এই বক্তৃতার ধারাই পরবর্তীতে প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে পরিণত হয় ওয়াজ মাহফিলে। তাকে অনুসরণ করে কয়েক বছরের মধ্যে আরও অনেক আলেম মাদ্রাসার শিক্ষকরা নেমে যান ওয়াজের ঢঙে বক্তৃতা করে ইসলাম প্রচারের কাজে। মুন্সি মেহরুল্লাহর অসামান্য ব্যক্তিত্ব 19 শতকের শেষ সময়ে মুসলমান সম্প্রদায়কে বিধর্মী প্রচারণা থেকে উদ্ধার করেছে। তিনি 1907 সালে মাত্র 47 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর 1909 সালে তৎকালীন সরকার তার বিধবা, গঞ্জনা ও হিন্দু ধর্ম রহস্য বই দুটি বাজেয়াপ্ত করে ব্রিটিশ সরকার। দর্শক, নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশ সেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশ সেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকি। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম ও বন্দরনগরী চট্টগ্রামে 1টি শোরুম। প্রয়োজনে সরাসরি এসে যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। গ্রাহক সেবার কথা চিন্তা করে খুব শীঘ্রই দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইওর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পথেও আবাবিল পণ্য সকলের জন্য। স্বাগত আবারও প্রত্যেককে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। মুন্সি মেহরুল্লাহকে অনুসরণ করে সেই সময়ে আরেকজন বিখ্যাত কবি ইসলামের পক্ষে গ্রামে গঞ্জে শহরে এবং শিক্ষিত সমাজকে প্রভাবিত করতে ওয়াজ করেন। সেই স্মরণীয় ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন ইসমাইল হোসেন সিরাজী। প্রিয় দর্শক, বিস্তারিত দেখুন রিপোর্টে। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ছিলেন একজন বাঙালি লেখক ও কবি। তিনি ১৯২০ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন। তিনি মুসলিমদের জন্য বিজ্ঞান সাধনা, মাতৃভাষা চর্চা ও নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল প্রবাহ কাব্যগ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে। স্বাধীনতার জন্য লিখে উপমহাদেশের প্রথম কবি হিসেবে কারাবন্দী হন তিনি। ইসমাইল হোসেন সিরাজী বক্তা হিসেবে খ্যাতিমান ছিলেন। তৎকালীন বাঙালি মুসলিমদের পুনর্জাগরণ ও রাজনৈতিক বিষয়ে তিনি বক্তৃতা করতেন। তিনি হিন্দু মুসলিম সাম্যে বিশ্বাসী ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দল ও সমিতিতে তিনি সক্রিয় ছিলেন, যেমন কংগ্রেস, পরবর্তীতে মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে হিন্দ, স্বরাজ পার্টি, কৃষক সমিতি। ছাত্রাবস্থায় সিরাজী কবিতা লিখতে শুরু করেন। মুন্সি মেহরুল্লাহর এক ইসলামী জনসভায় অনল প্রবাহ কবিতাটি তিনি পাঠ করেন। মুন্সি মেহরুল্লাহ কবিতা শুনে মুগ্ধ হন এবং নিজ ব্যয়ে ১৯০০ সালে কাব্যগ্রন্থটি প্রকাশ করে দেন। ১৯০৮ সালের শেষ দিকে বইটির বর্ধিত সংস্করণ প্রকাশিত হয়, যা তৎকালীন বাংলা সরকার বাজেয়াপ্ত করে আর তার প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করে। সিরাজী তখন ফরাসি অধিকৃত চন্দননগরে গিয়ে ৮ মাস আত্মগোপন করে থাকেন। পরে আত্মসমর্পণ করলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্বেষ প্রচারের অভিযোগে তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ১৯১২ সালে বলকান যুদ্ধের সময় ভারতে ডাক্তার মোখতার আহমদ আনসারির নেতৃত্বে ইন্ডিয়ান রেড ক্রিসেন্ট গঠিত হয়। এই সংগঠন একদল চিকিৎসক সহ অল ইন্ডিয়া মেডিকেল মিশন প্রেরণ করে। ইসমাইল হোসেন সিরাজী মিশনের বঙ্গীয় প্রতিনিধি হিসেবে তুরস্কে যান। এ সময় ওসমানীয় খেলাফতের প্রতি তিনি আনুগত্য প্রকাশ করেন। প্রাথমিকভাবে সিরাজী সৈয়দ জামালুদ্দিন আফগানির প্যান ইসলামিজম সম্পর্কে আগ্রহী ছিলেন, তবে তাকে মুসলিম পুনর্জাগরণের চিন্তায় বেশি প্রভাবিত করেন প্রায় সমসাময়িক ইসলামী স্কলার শিবলি নোমানি এবং আল্লামা ইকবাল। মুন্সি মেহরুল্লাহ যেমন গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় ওয়াজের মাধ্যমে ইসলাম প্রচার করতেন, ঠিক একই রকমভাবে শিক্ষিত সুধীজনদের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন ইসমাইল হোসেন সিরাজী। কাজী নজরুল ইসলামও তার কয়েকটি ইসলামী সভায় উপস্থিত হয়ে অনুপ্রাণিত করেছিলেন। মূলত মুন্সি মেহরুল্লাহ এবং ইসমাইল হোসেন সিরাজীকে অনুসরণ করেই পরবর্তীতে অসংখ্য ইসলামী স্কলার, আলেম ওলামা ওয়াজের এই ধারাটিকে সজীব, সতেজ, সমৃদ্ধ করেন। ব্রিটিশরা বিতাড়িত হবার পর পাকিস্তান সরকারের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন মফস্বল শহরে ওয়াজ মাহফিল নিয়মিতভাবে অনুষ্ঠিত হতে থাকে। দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। প্রিয় দর্শক, চেঞ্জ টিভি প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।